স্বাধীন বাংলাদেশে কোনো বাঙালি তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে না বলে দৃঢ় বিশ্বাস করতেন বঙ্গবন্ধু। সেজন্য তিনি গণভবনের পরিবর্তে থাকতেন ধানমন্ডির 32 নম্বরের নিজ বাসভবনে, যে বাড়িটি বাঙালির স্বাধিকার স্বাধীনতা আন্দোলনের স্মৃতিকাঘাত হিসেবে অসম্ভব প্রিয় ছিল বঙ্গবন্ধুর। এখান থেকে তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার কাজে সর্বশক্তি নিয়ে ব্রত ছিলেন। তবে 1975 সালের 15ই আগস্ট রাতে নেমে আসে কলঙ্কিত অধ্যায়। এদিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য। সেদিন রাতে ধানমন্ডির 32 নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুক। অকুতোভয় বঙ্গবন্ধু ঘাতকের বুলেটের সামনে দাঁড়িয়ে খুনিদের কাছে জানতে চেয়েছিলেন, তোরা কি চাস, আমাকে কোথায় নিয়ে যাবে? বঙ্গবন্ধুকে দেখেও হাত কাঁপেনি খুনিদের, গুলি চালিয়েছে খুনি চাহনিতে। সেদিন ঘাতকের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল। খুনিদের বুলেটে সেদিন আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, শিশু বাবু আরিফ রিন্টু খান সহ অনেকে। ওই সময় দেশে না থাকায় প্রাণ বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। ঘাতক চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। আমাদের এখন সকলের লক্ষ্য হবে যে আমরা যদি একটা আদর্শ নাগরিক হিসাবে এই দেশের প্রতিটি মানুষকে গড়ে তুলতে পারি, আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে মানুষের মধ্যে অসামিত চেতনারটাকে যদি আমরা লালন করতে পারি, তাহলে সব ধর্মের বর্ণের মানুষের এই দেশটা হবে একটা সোনার বাংলা হবে। আমরা সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা আশা করি বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই বঙ্গবন্ধুর স্বপ্নে সেই সোনার বাংলা আমরা হয়তো তৈরি করতে সক্ষম হব। উনি সোনার বাংলার দ্বিতীয় অবদান এটাই যে উনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য স্বাধীন করার যে ছদভা দিয়েছিল, এই ছদভার মাধ্যমেই উনি সোনার বাংলা করার একটা স্বপ্ন দেখেছে এবং এই সোনার বাংলা হচ্ছে। এখন প্রতিদেশের মাননীয় প্রধানমন্ত্রী সেদিকেই যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর 2011 সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের হত্যাকারী 5 আত্মস্বীকৃত খুনির ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়। আশিক আরেফিন, বাংলাদেশ লাইভ।